ইলিশ মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি, ইলিশ ভাজা খেয়ে থাকি, ইলিশ ফ্রাই খেয়ে থাকি, ইলিশ দিয়ে খিচুড়ি, সর্ষে ইলিশ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের পোলাও। আর ইলিশের পোলাও তৈরি করতে আমি এখানে হাফ কেজি চিনি গুঁড়ো চাল নিয়েছি এবং এটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি এবং এটা আমি 20 মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে একটু ঝাল হওয়ার জন্য নিয়েছি কিছু কাঁচামরিচ, আমি ফিশে নিয়েছি, খুবই কম বেরেস্তা নিয়েছি। যারা এটা খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি খুব অল্প জিরা ফিশে নিয়েছি, স্বাদ মতো লবণ এবং একটা পেঁয়াজ ফিশে নিয়েছি। এছাড়া আর কিছুই আমি এখানে ব্যবহার করব না। ছোট একটা টিপস দিয়ে থাকি, অনেকেই এই পোলাও রান্নাতে বা ইলিশ মাছ রান্নাতে আদা রসুন পেস্ট বা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকে, কিন্তু এটা ব্যবহার না করাই ভালো। চলুন তাহলে রান্না শুরু করি। আমি চুলায় একটি প্যান বসিয়ে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে এটা গরম করে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিব কাঁচামরিচ। যারা জাল খেতে পছন্দ করেন তারা এখানে আরও বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি জিরা। এখন এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি, এখন ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে একটু ভেজে নেব। রান্না করব না, জাস্ট একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো তুলে রেখে দিব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন এখানে যে পেঁয়াজ এবং তেল আছে এর মধ্যে আমি চালটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি কোনো মশলাও ব্যবহার করব না, দারচিনি এলাচ্ছি, কারণ ইলিশের সাথে এগুলো ভালো লাগে না, ইলিশের নিজস্ব গন্ধটা হারিয়ে যায়। চালগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখনই এটা অনেকটা দেখুন ভারী হয়ে গেছে এবং গলা বেঁধে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমি যে 6 পিস মাছ ভেজে নিয়েছিলাম, ওখান থেকে আমি 2 পিস মাছ ভেঙে এরকম করে নিয়েছি এবং কাটা বেছে নিয়েছি। এখন এগুলো আমি একটা আবার এর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব। আর এটা আমি ভেঙে দিয়েছি এই জন্য আমি ইলিশ পোলাও রান্না করব, আর সেখানে যদি ইলিশ না থাকে আপনারা এভাবে দিতে পারেন, এটা দিলে খুবই ভালো লাগে। এগুলো আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। আমি পানি দিয়ে দিয়েছি এবং গরম পানি দিয়েছি, এখন আমি এটা ঢাকনা ছাড়া রান্না করব একটি বলক না আসা পর্যন্ত। যখন বলক আসবে তারপরে আমি মাছ দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব। অপেক্ষা করতেছি একটি বলক না আসা পর্যন্ত। এটাতে বলক চলে এসেছে এবং অনেকটা পানি কমে গেছে, এখন আমি একটু লবণ চেক করে নিব। আর একটু লবণ দিতে হবে। এখন অপেক্ষা করব পুরো পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এটা পানি আর চাল সমান হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব
যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো একটু চেপে চেপে এভাবে বসিয়ে দেব, যেন ভিতরে অনেকটা ঢুকে যায়। আমি সব মাছগুলো এখন এভাবে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো করে রান্না করব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। পানিটা একদম শুকিয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন একটু আমি এটা ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব। এখন আমি এক এক জায়গায় এক একটু গর্ত করে দিচ্ছি। আমার কাছে 4 পিস মাছ আছে, আমি 4টা গর্ত করে দিচ্ছি। এখন এই জায়গাগুলো আমি মাছগুলো বসিয়ে দিব। এভাবে বসিয়ে দিলে পুরো জায়গায় ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমি পাশ থেকে এক একটু তুলে আমি মাছগুলো ঢেকে দিচ্ছি, এতে মাছটাও ভালো করে রান্না হয়ে যাবে এবং খিচুড়ি পোলাওতেও সব জায়গায় ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য, আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। আচ্ছা, এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজের বেস্তা উপর দিয়ে দিয়ে দিব, ফ্লেভারটা যেন ছড়িয়ে যায়। খুবই অল্প, কারণ আমি পেঁয়াজের বেস্তা পছন্দ করি না, ভালো লাগে না আমার কাছে। তাইলে ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখে নেই পোলাওয়ের কী অবস্থা, এটা অনেকটাই ঝুরঝুরো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।